যত কাণ্ড যাদবপুরে, কখনো হুক কলরবের পাল্টা আন্দোলন, কখনো বিশ্ববিদ্যালয়ের বাইরে গেরুয়া পন্থীদের জমায়েত কিংবা ভেতরে সিনেমা দেখানো ঘিরে বিশৃঙ্খলা, এখন আবার বিধি ঘিরে বিতর্ক। এমন নানা ঘটনা ঘিরে বারবার শিরোনামে উঠে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষাবিদদের প্রশ্ন, এগুলো কি নিছকই কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা নাকি স্বাধীন চিন্তার আতুরঘর যাদবপুরের রাজনৈতিক অনুপ্রবেশের চেষ্টা? কারণ যাদবপুরের ছাত্র সংগঠন বরাবরই স্বাধীন চেতা, কলা বিভাগ ছাড়া এখানকার আর কোনো ছাত্র সংগঠনের সঙ্গে দলীয় রাজনীতির সংস্রব নেই। তাই যাদবপুরের পড়ুয়ারা আজও আন্দোলনে নামেন সামাজিক ইস্যুতে, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়। শিক্ষামহলে প্রশ্ন, বিতর্কিত বিধি দিয়ে কি সেই স্বাধীন চিন্তাতেই বেরিয়ে পড়ানোর চেষ্টা হচ্ছে? যাদবপুরে এখনো পর্যন্ত একটা গণতান্ত্রিক কাঠামো রয়েছে, এখানে শিক্ষক ছাত্র ফ্রিলি কথাবার্তা বলতে পারেন, পরিবেশটা আছে বলেই এখানে একটা প্রতিবাদের কণ্ঠস্বর প্রায়ই উঠে আসে যে কোনো সরকার বিরোধী, ফলে যাদবপুরকেই তারা কিন্তু বারবার বেছে নিচ্ছে। এই নয়া খসড়া বিধিতে পড়ুয়া ও গবেষকদের আচরণকেও গণ্ডিতে বাঁধার চেষ্টা হয়েছে। যাদবপুরে পড়ুয়াদের দাবি বাম আমল হোক বা তৃণমূল, তারা কারো বিরুদ্ধেই প্রতিবাদ করতে পিছপা হন না। সেই মেরুদণ্ডটাই কি এবার ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে? প্রত্যেকটি আমলে, সে বাম আমল হোক বা আজকে তৃণমূল আমল হোক, যাদবপুর ইউনিভার্সিটি তার ছাত্রছাত্রীরা তাদের অধিকার রক্ষার দাবিতে লড়াই নেমেছে, সরকারের বিরুদ্ধে লড়াই নেমেছে, কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই নেমেছে। ফলে যাদবপুরকে অ্যাটাক করলে আসলে কোথাও গিয়ে ছাত্রছাত্রীদের মেরুদণ্ডটা ভেঙে দেওয়া যায়, এটা আর কিছুই না, প্রতিবাদের কণ্ঠগুলোকে চেপে দেওয়ার চেষ্টা। রিসেন্ট যে গভর্নমেন্ট আছে, তার আগে যারা ছিল, মানে পাস্ট গভর্নমেন্ট, যে কোনো দিক থেকে দেখতে গেলে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে প্রতিবার যাদবপুর প্রতিবাদ করেছে। প্রোটেস্টটাকে কার্ভ করাটা গভর্নমেন্টের মোটিভ হবে, এটা বুঝতে কোনো প্রবলেম হয় না আর কি। শিক্ষাবিদদের একাংশের মতে পড়ুয়াদের এই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। অতীতেও তো এই বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক অনুপ্রবেশের চেষ্টা দেখা গিয়েছে বারবার। হোক কলরব আন্দোলনের পাল্টা পথে নেমে যাদবপুরের গায়ে তকমা সাটার চেষ্টা করা হয়েছে। স্লোগান বিতর্কের পর প্রথম সারির এই শিক্ষা প্রতিষ্ঠানকে দেশদ্রোহীদের আখড়া বলে ডেকে দিয়েছে বিজেপি। যাদবপুর ইউনিভার্সিটিতে ওর ভেতরে বসে স্লোগান বাজি চলছে, বেরিয়ে দেয় 14% নাম বলি দাও পিটিএ। কংগ্রেসের নেতা আজকে দেশদ্রোহীদের সমর্থনে তাদের অস্তিত্ব রক্ষা করে ভারতবর্ষে রাজত্ব করার চেষ্টা করছে, কি দুর্ভাগ্য। অনেকে বলছেন সাম্প্রতিক বিধি বিতর্ক বিশ্ববিদ্যালয়ের দখলদারির সেই অভিযোগকে আরেকবার খুঁচিয়ে তুলেছে। যদিও শিক্ষামহলের একাংশের প্রশ্ন, সরকারের যত বিধি শুধু শিক্ষক শিক্ষাকর্মী ছাত্রদের জন্য কেন, শাসক দলের ছাত্র সংগঠনের জন্য নয় কেন? শিক্ষক নিগ্রহ থেকে শুরু করে শিক্ষকদের নির্দিষ্ট সময় কলেজে আসার ফতোয়া জারি, নানা ঘটনা ঘটা সত্ত্বেও তাদের ওপর লাগাম কেন টানা হয় না? তারা মিছিল মিটিং এ লোক জোগায় বলে প্রশ্ন শিক্ষামহলের একাংশের। কৃষ্ণেন্দু অধিকারী, রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।